আজকে ডিনারে যেটা আছে সেটা হলো ভাত তো obviously আছেই আজকে আর রুটি খাবো না আর রয়েছে ডাল মুসুরির ডাল পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে আর এখানে একটা করে সবার জন্য ডিমের অমলেট হচ্ছে আর এখানে রয়েছে আলু সিদ্ধ মানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে আর কাঁচা লঙ্কা ভেজে মানে শুকনো লঙ্কা যেহেতু খাই না তো সেই ভেজে আলু সিদ্ধ মেখেছি এটাই হলো আজকে ডিনারে রয়েছে ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট এইটা যদি ঢুকিয়ে দাও তাহলে তোমাকে আরেকটা যে কোনো একটা গুটি যদি তুমি ঢুকো তাহলে ওটা পাবে না পাবে গুটি ঢুকাতে ওইটা সরাও না সরাও ওইটা এক দুই তিন চার চারটে এই উপলে আছে যে কোনো একটা রাশি ফুলিয়ে ওদের মধ্যে ঢুকো ওখানটা রাখো যদি তুমি ঢুকিয়ে পারো তাহলে তুমি আরেকবার খেলো যেখানে খুশি খেতে পারো
এরকম মারে না তোমাকে রেখে গুটিটাকে দেখে গুটিটাকে মারতে হবে গুটিটাকে মারতে যাচ্ছি তো আমি যাচ্ছি তো মারো তাতে গুটিটা এটা মধ্যে ঢুকে যাচ্ছে যাচ্ছি তো না গুটিটা তো এরকম করে এমন করে করলে হয় না মাম্মি ধর কব যাইগে 11:30 বাজ গিয়া আরামে এমন করে ধর ধরে আরামে এই আমুল দিয়ে বা যেকোনো আমুল দিয়ে আরামে ধরে মার আরামে কি যাচ্ছিল না কি দেখে শুনলে ভালো যাতে কি গুটিতে এখানে মারলে এখানে ভেতরে ঢুকবে গুড মর্নিং আর আজকে হলো নেক্সট ডে সোমবার আর এখন আমি চলে এসেছি কিচেনে দেখো এই হলো এখন সকালের আমার কিচেনের পরিস্থিতি গ্যাসটাকেও আমি পরিষ্কার করিনি রাতে সেটা করতে হবে আর কিছু এঁটো বাসন রয়েছে সেগুলোকে পরে মাজবো সব থেকে আগে চলো বাসি জামাকাপড়টা চেঞ্জ করে ব্রাশ করে নিই আর অনেকগুলো মেথি শাক আছে সেগুলোকেও ছাড়াতে হবে নাহলে আবার ফ্রিজে রাখলেও খুব একটা ভালো থাকে না শাক অনেক দিন আর বাইরে রাখলে তো শুকিয়ে যায় বাজতে চললো আর আর কালকে রাতে আমি আর আমার মেয়ে ছাদে গেছিলাম তো সেখানে মানে অনেকক্ষণ সময় কাটিয়েছি ছাদে হাঁটাহাঁটি করেছি তারপর আমি আর ভিডিওটাকে কন্টিনিউ বানাইনি আর এখন যেন সকাল সকাল অনেক রকম কাজকর্ম রয়েছে চা বানাবো তারপর ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করবো আর চাটা খাই চা বিস্কিট না খেলে আমার আবার হয় না তো চলো আর আশা করি আজকে সবার দিনটা খুব খুব ভালো কাটবে
আসলে মেথি শাকগুলোকে যেহেতু আমি বাজার থেকে আনার পর পাখার তলায় হাওয়ার তলায় রাখি, যার জন্য মেথি শাকগুলো না একটুখানি এইরকম একটুখানি মুরঝে যায়, আর যদি সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে রাখি তাহলে বেশ তাজা থাকে। কিন্তু এই জলটা যদি পাখার হাওয়া একটু শুকিয়ে নিই, মানে শাকের মধ্যে একটু জল জল ভাব থাকে, তারপর যদি আমি ফ্রিজে শাকটা রাখি তাহলে প্রায় অনেকদিনই ভালো থাকে, যার জন্য আমি পাখার তলায় হালকা একটু শাকটাকে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, যার জন্য এরকম পাতাগুলো একটু মানে একটু হালকা মুরঝে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।